আমাদের এবারের নাটক দিনান্ত বেলায় লিখেছেন বনানী মুখোপাধ্যায়। প্রসঙ্গত বলে রাখি, আজকে আমাদের সঙ্গে আবহ সহযোগিতায় আমাদেরই পুত্র সোহম। আমরা শুরু করছি নাটক দিনান্ত বেলায়। আলোটি দরজাটা একটু বন্ধ করে দে, গরম জলটা চাপানো আছে রে, একটু দেখিস আমি আসছি। শুনতে পাচ্ছ? কেউ কথা শোনে না। সুধা, একবার এ ঘরে এসো না। কি হলো, কথা শুনতে পাচ্ছ না? আসি আসি, এই তো, কি হলো, ডাকছো কেন? আচ্ছা, আমার অন্য কাজ নেই গো, 24 ঘন্টা তোমার কাছে বসে থাকলে চলবে আমার? বলো তো, অন্য কাজও আছে তো, বলো ডাকছো কেন? বলো, কাজ নেই, চলে যাও, আমার কাউকে বাস্তার নেই, কেউ আসে না, খোকামা বৌমা কেউ আসে না। কি করে আসবে বলো তো, সবাইকে তো দূর দূর করে তাড়িয়ে দাও, কে তোমার মুখ নাড়া খেতে তোমার ঘরে আসবে বলো? ওই ওই আমি আসবো, 35 বছর তোমার কাছে কথা শুনছি, এখনো শুনবো, বলো কি বলছো বলো। কিছু বলছি না, তুমি চলে যাও, আসতে হবে না। ফোনটা ধরি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে? খোকা? হ্যাঁ হ্যাঁ, কি কি বলছিস বাবা? কাল সকালে তোর বাবা হাসপাতালে ভর্তি করবি, ডাক্তার বাবু তাই বলেছেন। ও ও, কি কি, কিন্তু আমি আমি বলি কি খোকা, তো তোর বাবা আর যে কটা দিন আছে বাড়িতেই থাক না, সে যে মোটে হাসপাতালে যেতে চায় না রে, বড় ভয় পায় তো তাই বলছি। না না না, তুই যা ঠিক করবি তাই, রাখছি রে। হাসপাতালে যাব না, কিছু তুই যাব না। যাবো না বললে হবে গো, ডাক্তার বাবু বলেছেন তোমাকে আর বাড়িতে রাখা যাবে না। আচ্ছা, তুমি বুঝতে পারছো না, তোমার সারা গায়ে কি ভীষণ ঘা হয়ে গেছে, তারপর যখন তখন ভয়ঙ্কর বুকের যন্ত্রণা, আমি পারি গো এত সামাল দিতে, অক্সিজেনের নলটা লাগাতে আমার বড় ভয় করে, বাড়িতে কেউ থাকে না, কখন কি বিপদ হয়। তুমি আমার হাসপাতালে দেবে, তুমি আমার সঙ্গে যাবে তো, আমি একা থাকতে পারবো না। ওরা যে আমায় থাকতে দেবে না গো, নিয়ম নেই তো। শোনো না, তোমার জন্য খোকা দুবেলা দুজন লোক রেখে দেবে। না, কেউ থাকবে না, শুধু তুমি থাকবে, আর কেউ থাকবে না। ওই দেখো ওই দেখো, আবার হাঁ পাতে শুরু করলে, এক্ষুনি আবার তোমার মুখে যন্ত্রণাটা শুরু হবে, আমিও যে আর পারি না গো। একটা কাজ করে, ওই ঘুমের ওষুধ সব কথা আমায় খাইয়ে দেবে এক্ষুনি, তাহলে আর
আমার হাসপাতালে যেতে হবে না। কেন তুমি এমন করছো বলো তো? ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, আমি খোকাকে বলবো যেন তোমাকে হাসপাতালে না পাঠায়। ও, আমি তোমাকে দেখবো গো। আমি মরে গেলে তোমার কষ্ট হবে। আবার আমার যে বড় কষ্ট, খুব কষ্ট হচ্ছে, জানি জানি। আমার খুব ইচ্ছে হয় তোমার হাতটা একটু ধরি, কিন্তু আমি হাতটা তুলতে পারি না। এই দেখো, নাই বা পারলে এই আমি তোমার হাত ধরলাম। তুমি আমার পাশে বসে থাকো। পাশেই তো বসে রয়েছি গো। শোনো না, এবার একটু ঘুমো দেখি, আমি মাথায় হাত বুলিয়ে দি। আচ্ছা, আমি ঘুমো। ঘুমো। তুমি চলে যাবে না তো? তুমি চলে যাবে? না 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 গো, আমি কোথাও যাবো না। তুমি একটু ঘুমো দেখি। ঘুমো ঘুমো। কাল সকালেই তো হাসপাতালে চলে যাবে, তো ওখানেও এক বেলা বাঁচবে না। আমি কি করি? ও ও ও, খুব ঘুমিয়ে পড়েছে। আমি বরং একটু ও ঘর থেকে ঘুরে আসি। যাই 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 যাই। এই তো এই তো এই তো, কি হলো তোমার? কি কষ্ট হচ্ছে বুকে? বুকে কষ্ট হচ্ছে? আমি মরতে পারবো না। দেখো আমার বড্ড ভয় করছে। কিসের ভয়? আমি তো মাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কোনোদিন একা থাকিনি। তোমাকে একটা সত্যি কথা বলবো। আবার কথা বলবে? আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কোনদিন মুখ ফুটে বলতে পারিনি। চিরদিন তোমার শক্ত শক্ত কথা বলেছি, কিন্তু ভালোবেসেছি, খুব ভালোবেসেছি। জানি আমি তোমার কাছে আরো থাকি। থাকবে তো, থাকবে থাকবে থাকবে। হাতটা একটু ছাড়ো, তবে না আমি ওষুধটা আনি। আমি আমি বলেছিলাম না আমার ঘুমে ওষুধ খাইয়ে নেবে। আমার মিথ্যে বলেছি, আমি আমি বাঁচতে চাই। আমি আর কত বলতে পারছি? আনছি, আমি এক্ষুনি ওষুধ আনছি আনছি। ওর ওর খুব কষ্ট হচ্ছে, এত কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। ওষুধটা ওষুধটা কোথায় গেল? ডাক্তারবাবু বলেছিলেন বুকের কষ্টটা বাড়লেই তাড়াতাড়ি ওষুধটা দিতে, নইলে হার্ট ফেল হতে সত্যি সত্যি ডাক্তারবাবু, ওষুধটা দিতে দেরি হলে ও মুক্তি পেয়ে যাবে, ওর আর কোনো কষ্ট হবে না, শান্তি পেয়ে যাবে একেবারে। একটু আর আর একটু অপেক্ষা করো, একটু একটু
একটু সহ্য করো, একটু পরে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, আর কেউ তোমাকে হাসপাতালে পাঠাতে পারবে না। ওষুধটা আমার হাতে থাক, আর তোমার ওটা দরকার নেই, একটু সহ্য করো। ঠাকুর ঠাকুর ওকে তুমি নাও, ঠাকুর ডাকছে না তো আর, হ্যাঁ ডাকছে না, না শুন শুনছ শুন শুনছ তুমি সত্যি ঘুমিয়ে পড়লে? না 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 তো তোমার বুকটা তো আর তোলপাড় করছে না, হ্যাঁ তো তোমার সব সব কষ্ট শেষ, হ্যাঁ কতদিন কতদিন পর তুমি শান্তিতে ঘুমলে গো, তোমার এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি, তাই তো? আর আর তোমার কোনো কষ্ট নেই বলো? তুমি তো তুমি ঘুমো, আর তোমাকে হাসপাতালে যেতে হবে না, একা একা থাকতে হবে না, সব কষ্ট শেষ বলো। হ্যাঁ আমি আমি এখন কি কি করব গো? হ্যাঁ হ্যাঁ কাকে ফোন ফোন ফোনটা ফোনটা হ্যালো খোকা, হ্যাঁ না 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 তোর বাবা খুব শান্তিতে ঘুমোচ্ছে, না 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 রে ওকে আর হাসপাতালে পাঠাতে হবে না, তোর বাবার তো আর কোনো কষ্ট নেই, তো তো তুই একটু তাড়াতাড়ি আসবি বাবা, হ্যাঁ খু 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 নমস্কার।